হাজার হাজার ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে হাজার হাজার মানুষ নিজ উদ্যোগে তাদের অর্থায়নে ত্রাণ থেকে শুরু করে খাবার জামা কাপড় টাকা পয়সা নিয়ে এসেছে। যে দেখতে পাচ্ছেন চালের বস্তা কিন্তু চলে এসেছে, প্রায় 50 বস্তা চালের মতো চলে এসেছে। এক ব্যক্তি আসলে 50 বস্তা চাল দিয়েছে। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে দেখেন, দুর্যোগ দিল, বাট আমাদের বাঙালিরা চাইলে সবই কিন্তু সম্ভব। দেখেন আসলে এটা দেখেন কীভাবে আসতেছে একটা মানুষ, মানে দাঁড়ানোর মতো কোনো সুযোগই নেই এখানে। যে এখানে যারা ভলান্টিয়ার রয়েছে তারা আসলে লাখ লাখ এই যে গ্রাম তারা আসলে নিয়ে এসেছে, নিজ উদ্যোগে তারা দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। আর বাকিরা সবাই কিন্তু বাকিরা সবাই এখানে দেখতে পাচ্ছেন তারা নিজ উদ্যোগে কিন্তু দিচ্ছে, জামা কাপড় এখানে জমা দেবে। আর ভিতরে হলে অন্যান্য যানবাহন মালামাল টাকা পয়সা থেকে শুরু করে চাল বা অন্যান্য খাবার সব কিছুই এখানে। এই যে মেইন গেট আমরা একটা খাবার নিয়ে আসছে, এই তো ভলান্টিয়ার থেকে শুরু করে সবাই রয়েছেন এখানে আজকে আমাদের দেখতে পাচ্ছেন। এটা কি আনাবিছে, এটা কি আনছে, এটা ও খাবার ছিল। আচ্ছা, এরকমই দেখতে পাচ্ছেন নিজ উদ্যোগে লাখ লাখ মানুষ আজকে ইউনিভার্সিটিতে দিয়ে যাচ্ছে। আসলে যে যা পারেন সবাই নিজ উদ্যোগে দিয়ে যাবে, কারণ এই যে বন্যার্থদের বাঁচাতে হলে একমুখী তাদের মুখে খাবার তুলে দেওয়াটাই হলো আমাদের মূল প্রচেষ্টা। এই যে দেখতে পাচ্ছেন সবাই যে যা পাশে দিয়ে যাচ্ছে, এবং এখান থেকে বন্টন করা হবে বিভিন্ন তাদের ভলান্টিয়ার বলছে টিম রয়েছে, যেমন কুমিল্লা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং ফেনীর উদ্দেশ্যে টিমটা বন্টন করা হবে। এই যে ভলান্টিয়ার তারা আমরা রয়েছি এখন এখানে, দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। যে যেভাবে পারছে যতটুকু পারছে নিয়ে যাচ্ছে, এবং রাজকীয় ত্রাণগুলো পৌঁছে দেওয়া হবে, এবং এখানে আনার পরে বন্টন করা হবে বিভিন্ন ভাগে। আসলে ভাগগুলো করে দেওয়া হবে নোয়াখালী ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে চলছে থানা। এই যে দেখেন বাঙালিরা চাইলে সবই পায়, এই যে সব কিছুই সম্ভব তাদের দ্বারা। আসলে শুধু ইচ্ছেটাই ইম্পর্টেন্ট, আপনি যে যতটুকু পারেন টাকা পয়সা জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আপনি দিতে পারবেন, শুধু আপনার ইচ্ছাটা দরকার এবং আপনার এসে দিয়ে যেতে হবে নিউজের দিতে। তার মধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রয়েছি, এখানে টানা কাজ করতেছে, তাদের কোনো রাত দিন নেই, সারা রাত রাত দিন এখানে তারা আসলে নিয়োজিত কাজেও দেখে। কিছুদিন আগে এখানে উপদেষ্টা এসেছিল, সে আসলে কীভাবে কি হবে উপদেষ্টা কি দেখি না, যারা যারা দেখছেন অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কেউ কিছু বন্টন করতে চান তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে নিউজ উদ্যোগে দিয়ে যাবেন, কারণ আপনার সামান্য একটু প্রচেষ্টার মাধ্যমে খাবার এবং এক বেলা হলেও তারা পরিধান করতে পারে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ভলান্টিয়ার ক্রীড়ার জায়গাটাই জন হয়ে গেছে এখানে। আসলে দেখি